আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা রিয়েজেন্ট বোতলের ব্যবহার সম্পর্কে পড়বো তো প্রথমে আমরা জানবো আমরা রাসায়নিক বিশ্লেষণ পরীক্ষা কালে যে রাসায়নিক দ্রব্যগুলো কঠিন বা তরল রূপে ব্যবহার করে থাকি সেই রাসায়নিক দ্রব্যগুলোকে আমরা বলে থাকি রিয়েজেন্ট তাহলে রাসায়নিক পরীক্ষার কালে আমরা যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেগুলো হচ্ছে রিয়েজেন্ট এখন এই যে বোতলে রাখা হয় কাচের বোতলে সংরক্ষণ করে রাখা হয় সেই কাচের বোতলগুলোকে আমরা বলি রিয়েজেন্ট বোতল তাহলে এই সংজ্ঞা দিটা অনেক সময় আমাদের আসে জ্ঞানমূলক রিয়েজেন্ট কি বা রিয়েজেন্ট বোতল কি রিয়েজেন্ট হচ্ছে রাসায়নিক বিশ্লেষণধর্মী ধর্মী পরীক্ষা যে রাসায়নিক পদার্থগুলো বা যে রাসায়নিক দ্রব্যগুলো কঠিন বা তরল দ্রবণ রূপে বিক্রিয়ায় ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি রিয়েজেন্ট আর এই রিয়েজেন্টগুলো যে বোতলের মধ্যে রাখা হবে সেই বোতলগুলোকে আমরা বলবো রিয়েজেন্ট বোতল নরমালি কাচের বোতলেই রিয়েজেন্টগুলো রাখা হয় এখন এই রিয়েজেন্ট বোতলের সংরক্ষণ এবং ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কিভাবে আমরা সংরক্ষণ করব রিয়েজেন্ট বোতলগুলোকে এবং কিভাবে এগুলোকে ব্যবহার করতে হয় সংরক্ষণ করার জন্য আমরা যে রাসায়নিক ল্যাবে কাজ করে সেই রাসায়নিক ল্যাবে নির্দিষ্ট তাক করে রাখা হয় সেই তাকের মধ্যে বা নির্দিষ্ট শেলফের মধ্যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রিয়েজেন্ট বোতলগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয় আর রিয়েজেন্ট বোতলগুলো কাচের হয়ে থাকে তার উপরের মুখটা একটু সরু থাকে এবং মুখটা একটা রাবারের কর বা ছিপি দিয়ে আটকানো থাকে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমরা যখন রিয়েজেন্ট নিব তখন ছিপি খুলে একটা ড্রপারের সাহায্যে ড্রবন হিসেবে যে রিয়েজেন্টগুলো থাকে সেগুলোকে নিব আর যেগুলো কঠিন রিয়েজেন্ট সেগুলোকে আমরা চাইলে চিন্তা দিয়ে নিতে পারি বা চাইলে যদি বেশি ক্ষয়কারী পদার্থ না হয় সেগুলোকে চাইলে হাত দিয়ে ধরেও নেওয়া যায় কিন্তু যেগুলো একটু ক্ষয়কারী পদার্থ বা সে একটু মারাত্মক ক্ষতিকারক পদার্থ এই ধরনের পদার্থগুলোকে কিন্তু সরাসরি হাত দিয়ে ধরা যাবে না গ্লাভস পরেও অনেক সময় কিছু হালকা যেগুলো ক্ষয় ক্ষয়ধর্মী ওগুলোকে ধরা যায় আর যেগুলো একটু বেশি মারাত্মক ধর্মী সেগুলোকে ধরার জন্য আমাদেরকে চিমটা ব্যবহার করতে হবে আর দ্রবণ হিসেবে যেগুলো থাকে ওগুলোকে আমরা ড্রপারের সাহায্যে নেই আর অনেক ক্ষেত্রে এই ড্রপার দিয়ে নেওয়ার পরে আমরা একটা পরে আরেকটা সেম ড্রপার ইউজ করে থাকি কিন্তু এটা একটা ভুল এটা করা করলে হবে কি আমরা যেমাত্র যে নিলাম সেই ড্রবনটা কিন্তু ড্রপারের গায়ে লেগে আছে এখন এই ড্রবনটা যখন আরেকটা ডিএজেন্ট বোতলে আমি ঢুকাবো তখন ওই ড্রপারের থেকে যে ড্রবনটা থাকবে ওই ড্রবনটা আবার ডিএজেন্ট বোতলের দ্রবণের সাথে মিশে যে ডিএজেন্ট বোতলের দ্রবণটাকে দূষিত করে ফেলবে কার সেখানে বিক্রিয়া হতে পারে অন্য কোন পদার্থ তৈরি হয়ে যেতে পারে এ কারণে অবশ্যই একটা ড্রপার ব্যবহার করার পরে সেই সেম ড্রপার দিয়ে আরেকটা রিয়েজেন্টকে নেওয়া যাবে না তাহলে আমরা রিয়েজেন্ট বোতলের ব্যবহারে প্রথমে লিখব একই ড্রপার দিয়ে দুইটি রিয়েজেন্ট নেওয়া যাবে না নেওয়া যাবে না এরপরে আমরা যে যে কর্ক বা ছিপি দিয়ে আমরা রিয়েজেন্ট বোতলগুলোকে আটকে রাখি সেই কক বা যেন এক্সচেঞ্জ না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কারণ আমরা এই জিনিসটা এই জন্য মেনটেন করি কারণ যদি একটা রিয়েজেন্ট বোতলের ড্রপ ছিপি আমি আরেকটা রিয়েজেন্ট বোতলে লাগিয়ে ফেলি তাহলে ওই রিয়েজেন্ট বোতলের কিছু পদার্থ কিন্তু ছিপির গায়ে লেগেছিল সেটা আবার নতুন রিয়েজেন্ট বোতলের রাসায়নিক পদার্থকে দূষিত করতে পারে সেম যে কারণে আমরা একই ড্রপার ইউজ করি না একই কারণে আমরা একই ধরনের ছিপি বা স্টপ দিয়ে কিন্তু দুইটা রিয়েজন বোতলকে আমরা ব্যবহার করব না তাহলে একই ছিপি দুইটি রিয়েজন বোতলে ব্যবহার করা যাবে না বোতল থেকে যদি আমাদের কোনো একটা দ্রবণকে ঢেলে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি দ্রবণটা বেশি পরিমাণে লাগে তাহলে আমরা ঢেলে নিয়ে কাজ করি আর যদি কম পরিমাণে লাগে তাহলে ড্রপার ব্যবহার করি তো যখন আমরা ঢালবো তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিয়েজন বোতলের যে ছিপিটা সেটাকে খুলে আমরা যেন কোনো সার্ভিসের উপরে না রাখি সেটা আমাদেরকে হাতে রাখতে হবে হাতে এই দুই আঙ্গুলের মাঝে দুইটা ছিপিটাকে ধরে নিয়ে তারপর বোতলটাকে ধরতে হবে এবং বোতলটা থেকে খুবই সাবধানে টেস্ট টিউবের মধ্যে বা বিকারের মধ্যে ড্রোবনটা ঢেলে নিতে হবে এরপরে আমরা খেয়াল করব যে অনেক সময় আমাদের রাসায়নিক কালে অনেক ধরনের ক্ষয়কারী পদার্থ নিয়ে কাজ করতে হয় যেমন খুব শক্তিশালী খার সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড আবার খুব তীব্র অ্যাসিড সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই অ্যাসিডগুলো বা এই খারগুলো নিয়ে কাজ করার সময় আমাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে হাতে অবশ্যই গ্লাভস পরতে হবে অ্যাপ্রন পরতে হবে গায়ে এবং খুব সাবধানে যদি আমরা ড্রপার দিয়ে নেই ওই এজেন্টটা খুব সাবধানে ড্রপার দিয়ে নিতে হবে যেন কোনো ভাবে নিজের হাতে বা অন্য কারো হাতে না লাগে কারণ যেহেতু এগুলো খুব খুবই অনেক বেশি মারাত্মক ক্ষয়কারী পদার্থ এগুলো যদি সামান্য পরিমাণে হাতে লাগে সেই জায়গাটা কিন্তু ঝলসে যাবে এ কারণে আমাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওই ড্রপার দিয়ে কাজ করার পরে ড্রপারটা খুব সাবধানে ধুয়ে ফেলতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিকারক নিয়ে আমরা রিয়েজেন্ট একটা বোতল থেকে নেওয়ার সময় ছিটকে পড়ে যায় তো সেক্ষেত্রে যে জিএমটা যে সারফেসের উপরে পড়লো সেটাকে কিন্তু খালি হাতে পরিষ্কার করাটা ঠিক না সেটাকে যদি খুব মায়ের ধরনের পদার্থ হয় তারপরেও সেই সারফেসটাকে আমাদেরকে গ্লাস পরে তারপরে অন্য কোনো ক্লিনার দিয়ে ক্লিন করতে হবে এছাড়া আমরা অনেক সময় দেখি যে খুব তীব্র বিজারকধর্মী বিজারক পদার্থ যেমন সোডিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তারপর সোডিয়াম এককভাবে এগুলো কিন্তু আমরা রাসায়নিক ল্যাবে ব্যবহার করি তো এই বীজ পদার্থগুলো অনেক বেশি তীব্র হয়ে থাকে যার কারণে পানি যদি এদের গায়ে লাগে এরা খুব দ্রুত পানির সাথে বিক্রিয়া করে আগুন ধরে ফেলে তো বিশেষ করে সোডিয়াম যদি পানির মধ্যে ফেলা হয় তাহলে কিন্তু সোডিয়াম কি করে সোডিয়াম পানির সাথে এত দ্রুত বিক্রিয়া করে এত বেশি তাপ উৎপন্ন করে যে সেখানে আগুন ধরে যায় এ কারণে সোডিয়ামকে কিন্তু কেরোসিন যুক্ত বোতলে রাখা হয় অর্থাৎ এ কারণে সোডিয়ামের টুকরোগুলোকে একটা জারের মধ্যে কেরোসিন ভরে তারপর সেই কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় যেন এরা বাতাসের সংস্পর্শে বা পানি সংস্পর্শে না আসতে পারে এবং খুব তীব্র বিক্রিয়া না করে তো এ ছিল আজকে আমাদের বোতলের সংরক্ষণ এবং ব্যবহার সম্পর্কিত আলোচনা আমরা দেখলাম বোতলগুলোকে আমরা খুব সাবধানে সংরক্ষণ করতে হয় যেগুলো যেহেতু এগুলো কাচের বোতল এবং সেলফে নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং ব্যবহার করার পরে যে আমরা যেখান থেকে যেই বোতলটা নিয়েছিলাম সেই জায়গাতেই সেটা রাখতে হবে উল্টা পাল্টা না রাখাটাই ভালো কারণ এখানে তাকের মধ্যে এগুলো অর্গানাইজ করে রাখা হয় তো আশা করি সবাই আজকে আলোচনাটা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য